আরবি শিক্ষকদের প্রতি স্কুল সার্ভিস কমিশনের চরম বঞ্চনার প্রতিবাদে স্কুল শিক্ষা কমিশন ও স্কুল শিক্ষা দপ্তরে গণডেপুটেশন দেন চাকরি প্রার্থী ও শিক্ষার্থীরা। এদিন চাকরি প্রার্থীদের এই চরম বঞ্চনার প্রতিবাদে এই আন্দোলনে সামিল হয়েছিলেন কামরুজ্জামান ও আহসানুল বারি, আব্বাসউদ্দিন সর্দার, আশেক বিল্লাহ ও সাজিদরা। এদিন কামরুজ্জামান সাহেব বলেন, এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর তারা আরবি শিক্ষকের পদটা শূন্য হিসাবে দেখানোর চেষ্টা করছে। এই যে আরবি বিষয়ের প্রতি রাজ্য শিক্ষা দপ্তরের যে বৈষম্যমূলক আচরণ এবং আরবি সাবজেক্টের বিষয়ে যে আচরণ, এই আচরণের বিরুদ্ধেই আজকের বিদ্যালয় শিক্ষা দপ্তর ও স্কুল সার্ভিস কমিশনের স্মারকলিপি, যে বিগত দিনে তারা আরবির পদে যে শূন্য পদ দেখিয়েছে সেই শূন্য পদের সংখ্যা বাড়ার পরিবর্তে তারা কেন সেই শূন্য পদটা কমানোর চেষ্টা করছে। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের যে বিগত দিনের বিজ্ঞপ্তি, সেখানে দেখা গিয়েছে যে তারা টেন্ড এবং নন টেন্ড, অর্থাৎ যারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং যারা প্রশিক্ষণপ্রাপ্ত নয় উভয়কেই শিক্ষক হিসাবে নিয়োগ তারা করবে, যারা প্রশিক্ষণপ্রাপ্ত নয় তাদেরকে পরে প্রশিক্ষিত করা হবে। কিন্তু দেখা গেছে যে সাম্প্রতিককালে যাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে, পর্যাপ্ত শূন্য পদ থাকা সত্ত্বেও যারা প্রশিক্ষিত নয় তাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়নি। অথচ স্কুল সার্ভিস কমিশন অন্যান্য সাবজেক্টে প্রশিক্ষিত নয় এরকম ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে। আজকের আমাদের দাবি যে প্রশিক্ষিত নয় যারা তাদেরকেও স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউতে আরবি সাবজেক্টে যারা তাদেরকেও নিয়োগ করতে হবে। এছাড়া ওবিসি রাজ্য সরকার অনগ্রসর মুসলিমদেরকে ওবিসি হিসাবে ঘোষণা করেছে এবং ওবিসির যে বিধি আছে, নিয়ম আছে 10% ওবিসি এ নিয়োগে, কিন্তু সেখানে স্কুল সার্ভিস কমিশন শুধু আরবিতে নয় কোনো বিষয়েই তারা ওবিসি রিজার্ভেশনকে যথাযথভাবে মান্যতা দিচ্ছে না। এর ফলে মুসলমান ছেলেরা, শিক্ষিত ছেলেরা স্কুল সার্ভিস কমিশনে চাকরি জেনারেল হিসেবে যতটা পেত, সংরক্ষণ আসার পরে তাদের চাকরিতে অনেক বেশি সংখ্যা কমেছে এবং স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমে মুসলমানদের প্রতি, মুসলমান চাকরিজীবীদের জন্য, শিক্ষিত ছেলেদের প্রতি বৈষম্য আরও বেড়েছে। এর বিরুদ্ধেই আজকের এই আন্দোলন এবং ডেপুটেশন কর্মসূচি। আমরা চাই যে ওবিসি যে রিজার্ভেশন আছে সেটা যথাযথভাবে রাজ্য সরকারকে কার্যকরী করতে হবে এবং যারা জেনারেল মেধার ভিত্তিতে, যারা জেনারেলে আসার যোগ্যতা রাখে তাদেরকেও জেনারেল হিসাবে নিতে হবে। দেখা যাচ্ছে যে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর সহ বিভিন্ন দপ্তরে মুসলমান ছেলেরা জেনারেল কোটায় ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণ শূন্য করে দেওয়া হচ্ছে, কেবলমাত্র ওবিসি কোটায় তাদেরকে কিছুটা চাকরি দেওয়া হচ্ছে। এই যে বৈষম্য, এই বৈষম্য অবিলম্বে দূর করতে হবে এবং আরবির যতগুলো, প্রত্যেকটা বিদ্যালয়ে, রাজ্যে যতগুলো বিদ্যালয় আছে প্রত্যেকটা বিদ্যালয়ে আরবির শিক্ষক পদে অবিলম্বে নিয়োগ করতে হবে। প্রত্যেকটা স্কুলে আরবির শিক্ষক পদে, যেমন সংস্কৃতিতে একজনকে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, তেমন আরবিতে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। এবং যারা প্রশিক্ষিত নয় অন্য বিষয়ে যেভাবে পাশ ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে, আজকে যারা আরবিতেও প্রশিক্ষিত নয়, যেহেতু শূন্য পদ আছে পর্যাপ্ত, ফলে আরবির আনটেন্ড ক্যান্ডিডেটদেরকেও, সফল ক্যান্ডিডেটদেরকেও ইন্টারভিউয়ের জন্য ডাকতে হবে। মোহাম্মদ কামরুজ্জামান, মাদ্রাসা ছাত্র আন্দোলনের একজন কর্মী এবং সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক। মানছি না আর মানব না।
জয়।